রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ ও শ্রীযুক্ত বঙ্কিম ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীযুক্ত বঙ্কিম ও ভক্তিযোগ ঈশ্বর প্রেম। বঙ্কিম মহাশয়, যত আহাম্মক আমাকে ঠাউরেছেন তত নয়, একটি প্রার্থনা আছে, অনুগ্রহ করে কুটিরে একবার পায়ের ধুলা। শ্রী রামকৃষ্ণ, তা বেশ তো, ঈশ্বরের ইচ্ছা। বঙ্কিম, সেখানেও দেখবেন ভক্ত আছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, কি গো, কিরকম সব ভক্ত সেখানে, যারা গোপাল গোপাল কেশব কেশব বলেছিল তাদের মতো কি? সকলের হাস্য। একজন ভক্ত, মহাশয় গোপাল গোপাল ও গল্পটি কি? শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে, তবে গল্পটি বলি শোনো। এক জায়গায় একটি শ্যাকরার দোকান আছে, তারা পরম বৈষ্ণব, গলায় মালা, তিলক সেবা, প্রায় হাতে হরিনামের ঝুলি আর মুখে সর্বদাই হরিনাম। সাধু বললেই হয়, তবে পেটের জন্য শ্যাকরার কর্ম করা, মাঘ ছেলেদের তো খাওয়াতে হবে। পরম বৈষ্ণব এই কথা শুনে অনেক খরিদ্দার তাদেরই দোকানে আসে, কেননা তারা জানে যে এদের দোকানে সোনারূপা গোলমাল হবে না। খরিদ্দার দোকানে গিয়ে দেখে যে মুখে হরিনাম করছে আর বসে বসে কাজকর্ম করছে। খরিদ্দার যায় গিয়ে বসল, একজন বলে উঠল, কেশব কেশব কেশব। খানিক্ষণ পরে আর একজন বলে উঠল, গোপাল গোপাল গোপাল। আবার একটু কথাবার্তা হতে না হতেই আর একজন বলে উঠল, হরি হরি হরি। গয়না গড়বার কথা যখন একরকম ফুরিয়ে এলো, তখন আর একজন বলে উঠল, হর 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 হর। কাজে কাজেই এত ভক্তি প্রেম দেখে তারা শ্যাকরাদের কাছে টাকা কড়ি দিয়ে নিশ্চিন্ত হল, জানে যে এরা কখনো ঠকাবে না। কিন্তু কথা কি জানো, খরিদ্দার আসবার পর যে বলেছিল কে সব কে সব, তার মানে এই, এরা সব কে? অর্থাৎ যে খরিদ্দারেরা আসলো এরা সব কে? যে বললে গোপাল গোপাল, তার মানে এই, এরা দেখছি গরুর পাল গরুর পাল। যে বললে হরি হরি, তার মানে এই, যে কালে দেখছি গরুর পাল সে স্থলে তবে হরি অর্থাৎ হরণ করি। আর যে বললে হর হর, তার মানে এই, যে কালে গরুর পাল দেখছ সেকালে সর্বস্ব হরণ করো। এই তারা পরম ভক্ত সাধু। সকলের হাস্য। বঙ্কিম বিদায় গ্রহণ করিলেন, কিন্তু একাগ্র হয়ে কি ভাবিতেছিলেন। ঘরের দরজার কাছে আসিয়া দেখেন চাদর ফেলিয়া আসিয়াছেন, গায়ে শুধু জামা। একটি বাবু চাদরখানি কুড়াইয়া লইয়া ছুটিয়া আসিয়া চাদর তাঁহার হস্তে দিলেন। বঙ্কিম কি ভাবিতেছিলেন, রাখাল আসিয়াছেন। তিনি শ্রী বৃন্দাবন ধামে বলরামের সঙ্গে গিয়াছিলেন, সেখান হইতে কিছুদিন ফিরিয়াছেন। ঠাকুর তাঁহার কথা শরৎ ও দেবেন্দ্রের কাছে বলিয়াছিলেন, ও তাঁহার সহিত আলাপ করিতে তাঁহাদের বলিয়াছিলেন, তাই তাঁহারা রাখালের সঙ্গে আলাপ করিতে উৎসুক হইয়া আসিয়াছিলেন। শুনিলেন এঁরই নাম রাখাল, শরৎ ও সান্যাল এরা ব্রাহ্মণ, অধর সুবর্ণ বণিক। পাছে গৃহস্বামী খাইতে ডাকেন, তাই তাড়াতাড়ি পলাইয়া গেলেন। তাঁহারা নূতন আসিতেছেন, এখনো জানেন না ঠাকুর অধরকে কত ভালোবাসেন। ঠাকুর বলেন, ভক্ত একটি পৃথক জাতি, সকলেই এক জাতীয়। অধর ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ও সমবেত ভক্তদের অতি যত্নপূর্বক আহ্বান করিয়া পরিতোষ করিয়া খাওয়াইলেন। ভোজনান্তে ভক্তগণ ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধুর কথাগুলি স্মরণ করিতে করিতে তাঁহার অদ্ভুত প্রেমের ছবি হৃদয়ে গ্রহণপূর্বক গৃহে প্রত্যাবর্তন করিলেন। অধরের বাটিতে শুভাগমনের দিনে শ্রীযুক্ত বঙ্কিম শ্রী রামকৃষ্ণকে তাঁহার বাটিতে যাইবার জন্য অনুরোধ করাতে তিনি কিছুদিন পরে শ্রীযুক্ত গিরিশ ও মাস্টারকে তাঁহার শানকি ভাঙার বাসায় পাঠাইয়া দিয়াছিলেন। তাঁহাদের সহিত শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অনেক কথা হয়।
ঠাকুরকে আবার দর্শন করিতে আসিবার ইচ্ছা বঙ্কিম প্রকাশ করেন, কিন্তু কার্যগতিকে আর আশা হয় নাই। দক্ষিণেশ্বরে পঞ্চবটিমূলে দেবী চৌধুরানী পাঠ। 6 ডিসেম্বর 1884 খ্রিস্টাব্দে শ্রীযুক্ত অধরের বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুভাগমন করিয়াছিলেন ও শ্রীযুক্ত বঙ্কিমবাবুর সহিত আলাপ করিয়াছিলেন। প্রথম হইতে ষষ্ঠ পরিচ্ছেদে এই সব কথা বিবৃত হইল। এই ঘটনার কিছুদিন পরে অর্থাৎ 27 ডিসেম্বর শনিবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমূলে দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে বঙ্কিম প্রণীত দেবী চৌধুরানীর কতক অংশ পাঠ শুনিয়াছিলেন ও গীতোক্ত নিষ্কাম কর্মের বিষয়ে অনেক কথা বলিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটিমূলে চাতালের উপর অনেক ভক্ত সঙ্গে বসিয়াছিলেন, মাস্টারকে পাঠ করিয়া শুনাইতে বলিলেন। কেদার, রাম, নিত্যগোপাল, তারক, শিবানন্দ, প্রসন্ন, ত্রিগুণাতীত, সুরেন্দ্র প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন। পরবর্তী অংশ আগামী সপ্তাহে।